বিসমিল্লাহ রহমান রাহিম। সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সবসময়ের জন্য। চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠান আমরা সাধারণত আলোচনা করে থাকি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যারা স্পেশালি রমাদান মাসে আমাদের সাথে যুক্ত হবেন এবং অর্গানাইজেশনের বিগত দিনের কাজ, বর্তমানে কী পরিস্থিতি এবং ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে, এই সব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানটি সাজিয়ে থাকে। আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না। যে প্রতিষ্ঠান নিয়ে আজকে কথা বলবো, আই ডোন্ট থিঙ্ক ইট রিকোয়ার্স এনি ইন্ট্রোডাকশন, জনপ্রিয় একটি প্রতিষ্ঠান এবং ব্রিটিশ বাংলাদেশের একটি অহংকার। উই আর টকিং অ্যাবাউট বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। তাদের কাছ থেকে যারা জড়িত আছেন সংগঠনের সাথে, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব বর্তমানে কী অবস্থা আছে, তারা রমাদান মাসে কী প্ল্যান করছেন, কী জিনিস আপনাদের সামনে তুলে ধরবেন এবং ভবিষ্যতে কী পরিকল্পনা আছে এবং কী কী তাদের ফিউচার ভিশন আছে, এই সব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য। কথা আমি না বাড়িয়ে চলুন যা যাকে আজকের অনুষ্ঠানের মূল আলোচনায়, কিন্তু তার আগে সবাইকে আজকের বিশেষ অতিথিদেরকে পরিচয় করিয়ে দিই। ইনশাআল্লাহ পরবর্তী সেগমেন্টে আরও অনেক অতিথি যোগ দেবেন, আমি ইনশাআল্লাহ অ্যাকর্ডিংলি আল ইন্ট্রোডিউস অল অফ দেম। এই সেগমেন্টে আমার সঙ্গে আছেন আমার ইমিডিয়েট ডান পাশে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি হচ্ছেন সিইও বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। তারপরে তার ডান পাশে বসা আছেন জনাব মোহাম্মদ আজিজুর রহমান, যিনি হচ্ছেন একজন সম্মানিত ট্রাস্টি বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। এবং সর্বশেষ আমার বামে বসা আছেন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আব্দুর শফিক, যিনি হচ্ছেন ফান্ডরাইজিং ডাইরেক্টর বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টিকে আমাদেরকে দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রথমেই শুরু করতে চাই জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনি হচ্ছেন প্রতিষ্ঠানের সিইও। আমি আপনার কাছ থেকে একটু ব্রিফলি জানতে চাচ্ছি বর্তমানে যারা, বিফোর গোয়িং ইন টু এনি ডিটেলস, জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানান। যারা অবভিয়াসলি ইটস নোন, ইটস এ ভেরি ওয়েল এস্টাবলিশড অর্গানাইজেশন উইদিন আ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, বাট তারপরেও যারা হয়তো এত সম্পৃক্ততা রাখেন না বা হয়তো একটু কম জানেন এই অর্গানাইজেশন সম্পর্কে, একটু ব্রিফলি একটু যদি ইন্ট্রোডিউস করেন হোয়াট ইজ বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। ধন্যবাদ কামরুল ভাই, আপনি উমরা থেকে এসেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, শুনেছি খুব খুশি হয়েছি। আর আমাদের দর্শক সবাই আজকে আমাদের সাথে জড়িত হয়েছেন, আমি সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই অনুষ্ঠান যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি প্রতিনিয়ত, যে আমাদের আপডেট যেটা করি আর কি, যে চ্যারিটি ইন প্রোগ্রেস যেটাকে বলা হয়। তো আমরা আজকে চ্যারিটি ইন প্রোগ্রেস যে অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি, আমরা সামান্য একটু ব্রিফ দিব যে আমাদের এই প্রজেক্টটা আমরা 2015 থেকে আমরা সার্ভিস শুরু করেছিলাম, তারপরে ইনশাআল্লাহ পা পা করে আজকে আমরা 2019 চলে এসেছি। তো আমরা অনেক কিছু সার্ভিস, আমরা প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা ক্যান্সার নিয়ে কাজ করব, তারপরে আমরা ক্যান্সার থেকে আরেকটু মানে একটু ডিফারেন্টলি আমরা অ্যাপ্রোচটা করে আমরা জেনারেল হসপিটাল আমরা অ্যাড করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা পা পা করে প্রত্যেকটা জায়গায় আমরা প্ল্যান করতেছি, দেখতেছি যে আমরা কীভাবে এই হসপিটালকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এবং সার্ভিসটা আরও একটু বড় করা যায় এবং সবাইকে সার্ভিসটা আরও একটু সুন্দর করে পরিবেশন করা যায়। তো ইনশাআল্লাহ আমরা আমাদের যে আগামীতে যে প্রোগ্রাম নিয়ে আমরা আসতেছি, যে আগামী 23 মে ইনশাল্লাহ আমরা আসবো, ডেটের দিকে ইনশাল্লাহ আসবো, এটা অনেক ডিটেল রয়ে গেছে। আমি আপনার কাছে আরও কিছু প্রশ্ন জানতে থাক চাবো, বাট ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। জনাব আব্দুল শফিক সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি হচ্ছেন একজন ফান্ডরাইজিং ডাইরেক্টর, জাস্ট একটু ধারণা দেন বর্তমানে বা বিগত রমাদান থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত বা রমাদান যেটি আসতেছে, কী অবস্থা বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের? বিসমিল্লাহ রহমানির রহিম। আমি প্রথমে জেনারেলসকে ধন্যবাদ জানাই যে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য, যে যেখান থেকে টিভির সামনে দেখছেন সবাইকে স্বাগতম আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ শুকর, আমরা যে উদ্যোগ নিয়েছি সে উদ্যোগটা আমাদের একটা স্বপ্ন ছিল, জি এটা কিন্তু বাস্তবে রূপ দিয়েছে। আজ 4 বছর থেকে আমরা সার্ভিস দিতেছি, তো এটি আল্লাহর শুকর করি যে আমরা এই পর্যন্ত যে আসতে পারছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন
এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমরা সামনের দিক দিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রায় 100 বেডের একটা হসপিটাল করতে যাচ্ছি, ইনশাল্লাহ এটা আমরা প্রকাশ করব। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি আগামী আপিলে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনার কাছে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে চাবো এই 100 বেড সম্পর্কে, বা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং দ্যাট। জনাব মোহাম্মদ আজিজুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি একজন সম্মানিত ট্রাস্টি, আমি যতটুকু জানি আপনি হচ্ছেন বেনি বাজারের বাইরের এলাকা থেকে। তো আই উড লাইক টু ফার্স্ট ফাইন্ড আউট হাউ ডিড ইউ জয়েন বেনি বাজার ক্যান্সার হসপিটাল। এটা এই জন্য প্রশ্ন করছি, অনেক মানুষের ধারণা থাকে যে বেনি বাজার ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল হয়তো শুধু বেনি বাজার অঞ্চল বা এলাকা ভিত্তিক মানুষরা জয়েন করছে, একটু যদি আপনি ক্ল্যারিফাই করেন। প্রথমে ধন্যবাদ আমার এই প্রশ্ন করার জন্য, আর বিশেষ করে চ্যানেল আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আর যারা টিভির সামনে বসে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে অবশ্যই এটা আমি বিয়ানি বাজার এলাকার না, আমি কিন্তু গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ আমার বাড়ি পানিগ্রাম। সবচেয়ে বড় জিনিস ছিল আমি দেখছি যে এই ছেড়াটিতে যে কাজগুলো করতেছে এবং যে উদ্দেশ্য যে ছেড়াটির খুব একটা সৎ উদ্দেশ্য এবং একটা কাজটা কিন্তু খুব ভালো। আর আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে কোনো ভালো একটা কাজ ছেড়াটির সাথে জড়িত হব যদি সুযোগ কোনো দিন পাই। আলহামদুলিল্লাহ সুযোগ পাইছি, জড়িত হয়েছি। একটা থেকে যে যে ধরনের ধারণা করছিলাম এর চেয়ে আরও বেশি আলহামদুলিল্লাহ একটাতে ফাইয়ার। তো আমি ওটাও হইমু যে শুধু একটা বিয়ানি বাজার, হ্যাঁ এটা বিয়ানি বাজার এলাকার একটা নাম, একটা নাম তো হয়েছে, কিন্তু এটা শুধু বিয়ানি বাজার নয়, পুরো একটা বাংলাদেশের গৌরব। এবং একটা আমি মনে করি যারা বাইরে আছেন বিয়ানি বাজার এলাকার, কইতে পারেন যে না আমার তো একটা এই বিয়ানি বাজার বাসী এই হসপিটাল করেছেন না, এটা এইরকম চিন্তা করাই আমি মনে করি একটা রং। আমি একটা রিকোয়েস্ট করবো যারা বিয়ানি বাজারের বাইরে যারা আছেন এই হসপিটালের সাথে আপনারা জড়িত হন, দেখবেন যদি বাইরে থেকে যেগুলো শুনছেন ভিতরে না আসা পর্যন্ত আপনি দেখতে পারবেন না এটা কী ভালো কাজ করতেছে। আর আস্তে আস্তে যে প্রোগ্রেস করতেছে আলহামদুলিল্লাহ, 2015 শুরু হয়েছে, আজ 2019, যেভাবে আমরা প্রোগ্রেস করতেছি সবার সাহায্য যদি হইতো না তাহলে আজকে আমরা এই স্টেপ নিয়ে এদিকে এই পর্যন্ত আসতে পারতাম না। আমি ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন এবং আগামীতে করবেন, যারা সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের প্রোগ্রাম দেখেন, আগামীতে আমরা আসতেছি, আপনাদের সাহায্য না হইলে আমরা যে প্ল্যান করেছি যে যেগুলো আমরা সাকসেস হতে পারবো না আপনাদের সাহায্য ছাড়া। অসংখ্য ধন্যবাদ, আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী সেগমেন্টে আরও ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো। এই সেগমেন্টে আমরা জেনেছি ছোট্টভাবে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন হয়েছে বেনি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, আমাদের সম্মানিত সিইও বেনি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল উনি আপনাদের সামনে তুলে ধরেছেন যে এই প্রতিষ্ঠান সম্পর্কে কখন শুরু হয়েছে এবং কী লক্ষ্য আছে। এবং জনাব আব্দুল শফির কাছ থেকে আমরা শুনেছি যে ভবিষ্যতে কী পরিকল্পনা আছে, স্পেশালি উনি মেনশন করেছেন 100 বেড সম্পর্কে। আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী সেগমেন্টে যে কী প্ল্যান আছে, কীভাবে আসছেন এবং কী ধরনের প্ল্যান ইন প্লেস আছে, যে আপনাদের সাহায্য এবং সহযোগিতা যদি থাকে এবং ইনশাআল্লাহ আপনাদের যদি ডোনেশন থাকে ইনশাআল্লাহ তারা কীভাবে এটাকে বাস্তবায়ন করবেন। এবং জনাব আজিজুর রহমান সাহেব উনি ক্লিয়ারলি বলেছেন যে হয়তো হসপিটালের নাম হচ্ছে বেনি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, বা ইট ডাজেন্ট নেসেসারিলি মিন যে আপনাকে ওই অঞ্চল থেকেই হতে হবে বা ওই এলাকা থেকেই হতে হবে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হলে। ইয়েস, ইউ ক্যান বি ফ্রম এনি পার্ট ও এনি প্লেস অফ বাংলাদেশ, ইটস অল জাস্ট বিকজ ইটস এ নেম, আপনার ইউ মোর দেন ওয়েলকাম টু গেট ইন্টারভিউস অ্যান্ড ইনশাআল্লাহ এনি পার্ট অফ দি ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ফর ক্লারিফাইং দ্যাট এজ ওয়েল। আপনি যদি চান ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আরও জানতে পারবেন। এবং চমৎকারভাবে ভালো হয়েছে যে যদি ভিতরে আসেন তখন আরও ডিটেল সম্পর্কে জানা যাবে, জানার অপরচুনিটি আছে। এবং অবভিয়াসলি ইটস এ ভেরি ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন, যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের মতামত থাকে আপনারা সবসময় ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করব এবং ব্রেকের পরে আরও নতুন অতিথিদেরকেও নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং তাদের কাছ থেকে তাদের বিভিন্ন ধরনের পার্সোনাল ওপিনিয়ন, তাদের কী কী অবজেক্টিভ আছে এবং তারা কীভাবে যুক্ত হয়েছেন এই সব বিষয় নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। সঙ্গেই থাকবেন, ফিরছি একটি ছোট্ট বিরতির পর। আসসালামু আলাইকুম।